জলবায়ু সংকট সমাধানে সহায়তার জন্য 2035 সালের মধ্যে পরিবেশ দূষণকারী যানবাহন বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। উচ্চাভিলাষী এই লক্ষ্য পূরণের লক্ষ্যে হাইব্রিড গাড়িগুলো বিপণন তালিকায় চলে যাবে এবং পরিবেশ বান্ধব সম্পূর্ণ বৈদ্যুতিক মডেলের গাড়ির দিকে ঝুঁকবে। 2030 সালের মধ্যে অটো ইন্ডাস্ট্রিজ মাধ্যমে নতুন গাড়ির গড় দূষণ নির্গমন 55% কমিয়ে আনতে চায় ইউরোপীয় ইউনিয়ন, আর 2035 সালের মধ্যে 100% পর্যন্ত কমিয়ে আনার অর্থ সে বছর থেকে নিবন্ধিত নতুন গাড়ির দূষণ নির্গমনের পরিমাণ অবশ্যই শূন্য হতে হবে। 2018 সালে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে এ ধরনের যানবাহন 37.5% কমিয়ে আনা। সেক্ষেত্রে নতুন নির্ধারিত লক্ষ্যটি একটি উল্লেখযোগ্য ধাপ হিসেবে কাজ করবে। নতুন প্রস্তাবিত এই নিয়ম ইউরোপীয় ইউনিয়নকে 1990 সালে নির্গত গ্রিনহাউস গ্যাসের তুলনায় 2030 সালে কমপক্ষে 55% কমিয়ে আনতে সাহায্য করবে। বৈদ্যুতিক গাড়িতে স্থানান্তরের সুবিধার্থে 27টি ইউ সদস্য রাষ্ট্রে গাড়ির চার্জিং ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হবে বিধায় প্রধান মহাসড়কে প্রতি 60 কিলোমিটারে একটি চার্জিং কেন্দ্র স্থাপন করা হবে এবং পেট্রোল ও ডিজেল জ্বালানি ন্যূনতম করের হার বাড়ানো হবে। গত বছর ব্রিটেন ঘোষণা করেছিল তারা 2030 সাল থেকে নতুন পেট্রোল ও ডিজেল গাড়ি বিক্রয় নিষিদ্ধ করবে, একই সঙ্গে 2035 সাল পর্যন্ত কিছু হাইব্রিড গাড়ির বিক্রয় চলমান রাখবে। মার্সিয়া মান্নান, মাই টিভি।